নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি নতুন শ্লোক দিয়ে অনুষ্ঠান শুরু করব। শ্লোকটি হচ্ছে অন্ন বিদ্যাম্বিত শান্ত রূপবান বহু পোষক চপল সুবচা মানি আষাঢ়ে জয়তে নর। অর্থাৎ আষাঢ় মাসে যদি কারোর জন্ম হয় তাহলে পরে সেই জাতক ব্যক্তি শান্ত প্রকৃতির হয় এবং বিভিন্ন জ্ঞান তার ভেতরে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম বিদ্যায় সে নিপুণ হতে পারে। সে রূপবান হয় অর্থাৎ দেখতে তাকে সুন্দর হয়, বহু জনের প্রতিপালক অর্থাৎ বহু জনকে সে সেবা করতে পারে এবং সুবক্তা বলা যেতে পারে, সেরকম একটি সুবাক্য ভাষী অর্থাৎ সুন্দর কথাবার্তা সে বলতে পারে এবং মানি হয় কিন্তু কিছুটা চঞ্চল প্রকৃতির হয়। এরকমই শাস্ত্রের শ্লোকটি মানে। অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা যদি সঠিক পরামর্শ বা সঠিক গ্রহ প্রতিকার করাতে চান, তাহলে স্কলে যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা অবশ্যই অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানে যাওয়ার আগে আরেকটি কথা বলবো যে আপনারা যারা আজকে আমার নতুন এই চ্যানেলটিকে দেখছেন, নতুন এই অনুষ্ঠানটিকে দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন। কারণ আমি সর্বদাই জ্যোতিষকে যুক্তির সাথে, লজিকের সাথে, সহজ সরল ভাষায় আপনাদের কাছে প্রেজেন্ট করে থাকি এবং আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা অবশ্যই আমার আরও অন্যান্য ভিডিওগুলিকে দেখতে পারেন। আমরা চলে আসবো আজকের অনুষ্ঠানে। আজকে আমরা অনুষ্ঠান করতে চলেছি আষাঢ় মাসে যদি কারোর জন্ম হয় তাহলে পারে তাদের ব্যক্তিত্ব, তাদের মানসিকতা কেমন প্রকৃতির হয়ে থাকে। প্রথমেই বলছি যে আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয় তাহলে পারে সেই ধরনের মানুষটা মেধাবী হয় এবং প্রচণ্ড পরিমাণে শৌর্যশালী হয়ে থাকে এবং তারা খুব সুন্দর কথাবার্তা বলতে পারে এবং বুদ্ধিমান হয় এবং কিছুটা তাদের ভেতরে খামখেয়ালিপনা কিন্তুও দেখতে পাওয়া যায়, অর্থাৎ খুব মুডিয়ালি প্রকৃতির হয়। এই মুড ভালো তো অনেক কিছু করে দেবে, আবার এই মুড খারাপ তো আবার অন্যরকম মেজাজে চলে যাবে, এরকম একটা প্রকৃতি কিন্তু দেখতে পাওয়া যায়। আষাঢ় মাসে যদি জন্ম হয় সেই মানুষদেরকে, মানে অর্থাৎ আপনার যদি আষাঢ় মাসে জন্ম হয় তাহলে পরে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার ভিতরে যদি লোভ না থাকে তাহলে পরে কিন্তু সাধারণভাবে আপনি কিন্তু নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারবেন না। কিন্তু আপনার ভিতরে যদি লোভ কাজ করে তাহলে পরে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে পজিটিভ লোভ কিন্তু খুবই ভালো, আমি সর্বদাই বলে থাকি, অর্থাৎ নিজেকে সঠিক কর্মের মাধ্যমে অনেক বড় জায়গায় নিয়ে যাবার যে লোভ, সেই লোভ থাকাটা তো আমি সর্বদাই বলবো ভালো, কিন্তু অন্যকে দেখে ওর মতো আমি নিজেকেও তৈরি করব কিন্তু সেটা অসৎ পথ হলেও চলবে, এই ধরনের লোভ থাকা কিন্তু আপনার জন্য ভালো নয়, সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। আষাঢ় মাসে যদি জন্ম হয় তাহলে পরে সেই ধরনের মানুষটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঈশ্বর বিশ্বাসী এবং একটু বেশি বয়সে গিয়ে কিন্তু তারা ঈশ্বরের প্রতি খুব বেশি পরিমাণে ভক্তি শ্রদ্ধা দেখতে পাওয়া যায়। কম বয়সে কিন্তু চট করে অনেক সময় দেখা যায় ঈশ্বর টিশ্বর খুব বেশি মানে না। আষাঢ় মাসে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে কিন্তু এদের সঙ্গে বিভিন্ন কারণে মায়েদের সঙ্গে একটা মতবিরোধ হতে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে মায়েদের বক্তব্যের সঙ্গে এদের মেন্টালিটির একটা ম্যাচ খেতে চায়, এরকম একটা প্রবলেম হয়। আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয় তাহলে পারে অবশ্যই এই ধরনের মানুষরা যে কোনো কাজেতে তাদের পিতার সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু সৃষ্টি হয়ে থাকে এবং এই আষাঢ় মাসে জন্ম হলে পরে কিন্তু দেখা যাবে যে ভাই বোনদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো ম্যাচিং হতে চায় না, মিল হতে চায় না, এরকম একটা প্রবলেমও কিন্তু থাকে। আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয় তাহলে পরে প্রচণ্ড পরিমাণে একটা খামখেয়ালিপনা বা অল্প বয়সে একটুখানি আড্ডা মারার প্রবণতা, একটু ইয়ারকি ঠাট্টা করার প্রবণতা, এগুলো কিন্তু সেই মানুষের ভেতরে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে আষাঢ় মাসে জন্ম হলে পারে কিন্তু অর্থের কারণে বিদ্যায় বাধা হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থের টান কিন্তু একটা আসতে পারে বা উচ্চশিক্ষায় একটা বাধারও কিন্তু সম্ভাবনা থাকবে।
আষাঢ় মাসে যদি জন্ম হয় সেই সমস্ত মানুষরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় এবং প্রেমিক সুলভ আচরণ তাদের ভেতর দেখতে পাওয়া যায় এবং জীবনে একাধিক প্রেমও কিন্তু তাদের জীবনে চলে আসতে পারে। আষাঢ় মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু সাধারণভাবে ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে তারা কিন্তু আলটিমেটলি অনেক ভালো জায়গায় বিবাহ হয় এবং তাদের ওয়াইফরাও কিন্তু প্রচণ্ড ধর্মপরায়ণ হয়, কিছুটা মাথা গরমের প্রবণতা থাকে যার কারণে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট হয়। আষাঢ় মাসে যদি জন্ম হয় তাহলে পরে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ভালো বা মন্দ দুই পথেই অর্থ উপার্জনের একটা সুযোগ কিন্তু তারা পায়, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ হঠাৎ অর্থ লাভ বা অনেক সময় শেয়ার মার্কেট বা লটারি থেকেও এরা কিন্তু বেশ কিছুটা আর্থিক সফলতা পেয়ে যায় বা কিছুটা একটু অসৎ পথে মানে অর্থ উপার্জন করার একটা সুযোগ এদের কাছে কিন্তু চলে আসতে পারে বা হঠাৎ হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু এরা পেয়ে যায়। আষাঢ় মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু বিবাহিত জীবন মোটের ওপর শুভ বলা যায়, তবে যদি এরা বিবাহিত জীবনে তাদের ওয়াইফ বা হাজব্যান্ডের কথা মেনে চলে তাহলে পরেই শুভ হয়, যদি এরা ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে সবসময় মতবিরোধ ঘটায় তাহলে পরে কিন্তু বিবাহিত জীবন চরম সমস্যার আকার ধারণ করতে পারে। আষাঢ় মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু আমি প্রথমেই বললাম যে একাধিক মহিলার বা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, জীবনে প্রেম আসতে পারো কিন্তু অনেক সময় প্রেম কেটে যেতে দেখতে পাওয়া যায় আষাঢ় মাসে জন্ম হতে পারে। আষাঢ় মাসে জন্ম হতে পারে সাধারণভাবে 28-30 বছরের বয়সের পর থেকে অনেকটাই ম্যাচুরিটি আসে, তার আগে কিন্তু একটু বাচ্চা বাচ্চা ভাব কিন্তু দেখতে পাওয়া যায় এবং আষাঢ় মাসে যদি জন্ম হয় তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতকের কিন্তু অর্শ বা নার্ভ রিলেটেড কোনো প্রবলেম, সর্দি কাশিতে ভোগা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। আষাঢ় মাসে যদি জন্ম হয় তাহলে পরে কিন্তু জীবনে অবশ্যই দু একটা দুর্ঘটনার থাকারই কথা, অর্থাৎ কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই এরকম একটা সম্ভাবনা কিন্তু আষাঢ় মাসে জন্ম হলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ একবার বা দুবার অন্তত দুর্ঘটনা ঘটেছেই এরকম হওয়ার কথা, বা যদি এখনও ঘটে না থাকে তাহলে ঘটতে পারে জীবনে, এরকম কিন্তু হওয়ার কথা। আষাঢ় মাসে যাদের জন্ম হয় সেই সমস্ত মেয়েরা বিশেষ করে প্রচণ্ড উদার প্রকৃতির হয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তাদের ভেতরে দেখতে পাওয়া যায় এবং এদের ভালোবাসা, এই আষাঢ় মাসে যাদের জন্ম হয় এই ধরনের মেয়েদের ভালোবাসা কিন্তু মানে একদম পিওর ভালোবাসা যেটাকে বলে, যদি কাউকে ভালোবাসে খুব মন থেকে ভালোবাসে এবং তার জন্য সমস্ত কিছু করার একটা মানসিকতা, এই গুণটাও কিন্তু সেই সমস্ত মেয়েদের দেখতে পাওয়া যায়। খুব সামান্য করে বলার চেষ্টা করলাম, অবশ্যই আপনার যদি আষাঢ় মাসে জন্ম হয়ে থাকে বা আপনার প্রিয় মানুষটির যদি আষাঢ় মাসে জন্ম হয়ে থাকে তাহলে আমার বক্তব্যের সঙ্গে অবশ্যই সাদৃশ্য পাওয়ার কথা, কিন্তু তবে খেয়াল রাখতে হবে আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয় কিন্তু আমার বক্তব্যের সঙ্গে আপনার জীবনে সাদৃশ্য পাচ্ছেন না, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হস্তরেখার মধ্যে বিভিন্ন জটিলতা বা বিভিন্ন দোষ থাকার ফলে আপনার ব্যক্তিত্বের সঙ্গে আমার বক্তব্যের ম্যাচ করছে না, কারণ বিভিন্ন দোষগুলো আপনাকে অন্যরকম ব্যক্তিত্বের প্রকাশ দিচ্ছে, অর্থাৎ আপনার জীবনকে অন্যান্যভাবে নেগেটিভভাবে প্রভাবিত করছে। সেই ক্ষেত্রে আমি সর্বদাই আপনাদেরকে বলবো যে আপনার আষাঢ় মাসে যদি জন্ম হয় এবং আপনার ডেট অফ বার্থ নেই, আপনার রাশিচক্র বানাবার কোনো স্কোপ নেই, শুধুমাত্র আপনার মাসটা জানা আছে, তাহলে বলো আপনি চিন্তা করবেন না, কারণ সেক্ষেত্রেও হস্তরেখার সঠিক বিচার বিশ্লেষণ করে আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য সঠিক রেমেডিক্যাল গাইডলাইন দেওয়া যেতে পারে, আপনাকে সঠিক পরামর্শ করা যেতে পারে, আপনার সমস্যা থেকে রক্ষা পাওয়া বা মুক্ত হওয়ার জন্য সঠিক গ্রহ প্রতিকার বা সঠিকভাবে সমস্ত সমস্যার কাটাবার জন্য বিভিন্ন দোষের যে আমরা রেমেডি করি সেই ধরনের প্রতিকার করে আপনার জীবনকে একটি সুন্দর জীবনে পরিণত করে দেওয়া যাবে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, কারণ অ্যাস্ট্রোটিপস মানেই হচ্ছে জ্যোতিষকে যুক্তির সাথে সহজ এবং সরল ভাষায় প্রেজেন্ট করা, অর্থাৎ আমি দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছি। অবশ্যই আপনাদের বক্তব্য আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার বক্তব্যের সঙ্গে আপনার জীবনযাত্রা কতটা সাদৃশ্য পেলে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।